আমার সাথে একটা লোক ছিল উনি ওনার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর অনেক চিল্লে চিল্লি করে কাউকে আমরা খুঁজে পেলাম না আশেপাশে বাড়িতে খোঁজ করে ওনার ফ্যামিলিকে পেলাম ফ্যামিলিকে পাওয়ার পরে ওনার ওনার দাদু ছিল উনি জিজ্ঞেস করতেছিল ওনার ওয়াইফকে যে আমার দাদু কোথায় তো বলছে দাদুকে তো আমরা আনতে পারি না দাদু বাসায় রয়ে গেছে আমরা চলে আসছি ছাদে আশ্রয় নিচ্ছে পরে আমরা আবার রিটার্ন করছি ওনার বাড়িতে এ আসার পরে ওনার মেন গেট দিয়ে পারি নি পরে সেকেন্ড গেট দিয়ে ঢুকছে ঢুকার পরে দেখা গেল ওনার দাদু প্রায় গলার সমান পানিতে এখনও মানে বেঁচে আছে আমরা ধারণা করছি মরে গেছে যাক বেঁচে আসছে পরে উনি অনেক কষ্টে ওনার দাদরে বের করলেন বের করার পর হইছে আমরা বোটে তুলে নিলাম প্রায় চব্বিশ ঘন্টার বেশি ছিল আমার ধারণা চব্বিশ ঘন্টার বেশি উনি এই পানিতে ছিল আর গলা সমান পানিতে ছিল ধরেন মনে করেন এক ষোলো সতেরো ঘন্টা ছিলই ইস পানিটা কারণ আগের দিন রাতে ওনারা চলে গেছে সারা রাত ছিল আমরা সকাল যেতে যেতে বারোটা বেজে গেছে এরকম টাইমটা ওনাকে উঠানোর পর আমি পুরো গা সাদা হয়ে গেছে ওরা পুরা সাদা ওনাকে উদ্ধার করার পরে আমরা ভোটে রাখলাম বোর্ডে রাখার পর তখন তো প্রচুর বৃষ্টি আমরা ওইটা কাগজ দিয়ে ভ্যাকসিন কাগজ দিয়ে সবাইকে ঢেকে রাখছি যেন ঠান্ডা না লাগে পরবর্তীতে আমি অনেক দূর এটা তো বিলের মতো দেখা যাচ্ছে অনেক দূর বুঝতে পারতেছি কিছু একটা নড়তেছে ওই দিন আমার হাতে হাতে ছিল না শুধু গলার জোরে ছিল শুধু আমি তখন মানে চেষ্টা করতেছিলাম যে কেউ আসে কি না জানার জন্য তো বুঝতে পারলাম কেউ আসছে আমরা আমার যে ভিডিওটা মানে ভাইরাল হয়েছিলো যে গাছে দুজন মানুষ ঝুলে আছে। তো দুজন মানুষ ঝুলে আছে আমি বুঝতে পারছি বুঝতে পারার পর আমরা আসছি ঘুরে আইসা দেখি দুজন মানুষ ঝুলে আছে দুটা ছেলে দুটা ছেলে ঝুলে আছে ওরা হচ্ছে অন্য একটা ফ্যামিলিকে বাঁচাতে আসছিল একটা ষাট সত্তর বয়সের একজন মহিলা এবং পুরুষকে বাঁচাতে আসছিলো পাশের একটা নতুন বাড়িতে বাট ওনাদেরকে বাঁচাতে তো পারে না এরা স্রোতের সাথে বেসে গেছে বেসে যায় এখানে রাত থেকে স্টে করতেছিল সকালে আমরা আসার পরে ওনাদেরকে উঠেছি ওঠার পরে উনি বলতেছে যে ভাই এই বাড়িতে দুজন আছে বাঁচে আছে কিনা জানি না পরে আমি হয়তো আমার বিড়িতে অনেকে শুনছেন যে কেউ আসেন কেউ আসেন এখানে কেউ আসেন এরকমভাবে আমি বলতেছিলাম বারবার যে আসলে ওরা কি বেঁচে আছে কিন্তু আমি বাড়িটা ছিল একটা এক লাখ বাড়ি চারোদিকে পানি আমরা ভোটটা চারিদিকে একবার ঘুরছি মানে বাড়ির ভিতরে ঢুকার মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না চারদিকে গাছ ইয়া অনেক চেষ্টা করছি পরে আমি যখন চিৎকার করতেছিলাম তখন একজন শব্দ করলো যে বাবা আমরা আসি পরে অনেকভাবে চাইলাম ঢুকতে পারলাম না অনেকে বললাম আপনি নেমে আসেন কোনো বটে আমরা আপনাকে উঠাবো পরে উনি বলতেছে বাবা আমার গরু আছে আমার গরুটা মরে যাবে আমি যাবো না আমি বললাম বাবা আপনি নিজে বাসেন না গরু কী করবেন উনি গরু রেখে আসবেন মহিলা মানুষ এক মুরুব্বীরা আমরা রাজি করাইলাম মুরুব্বি কোনোর মতো ওনার ওয়াইফটা জোর করে নামাইলো গাছ থেকে ওনার গাছে ছিল স্টে করছে গাছে আমাদের ঘর প্রায় ডুবে গেছে পরে ওই মুরুব্বীকে ওনারা উনি দুজনে নামলো নামার পরে আমরা ওই যে ইয়ে বাঁশ দিলাম আমাদের লগি দিলাম লগি দেওয়ার পর দুজন উঠলো উঠার পরে যে অবস্থা দেখলাম দুজনের মানে দুজনের এটা বলার মতো না অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলা মানে অনেক কয়েকটা লাশে দেখলাম আমরা কলার বেলায় বাসানো তো ওখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম মানে উঠানোর পরে ওনার বলে যে এখানে আমরা মারা যাওয়ার পর আমরা সোতের মানে খুব আমার ওনার খুব কাছের একজন লোককে ওনারা মানে যেখানে স্রোত যাচ্ছে ওখানে ছেড়ে দিছে যে ওনাকে তো কিছু করতেই পারবো না তো ওখানে রেখে কী করবো স্রোতে দিলে স্রোতে চলে যাবে আবার কয়েকটা লাশের যে লেখা ছিল এটা কীভাবে মানে কাপড় দিয়ে লেখে পলিথিনে রেখে দিচ্ছে লেখা ছিল যে উনি একজন মুসলিম মানুষ পারলে জানাদা দিয়ে কেউ মাঠে দিয়ে সবাই ভেলাটা আটকাই আছে ওটা যাচ্ছে না আমাদের খুব খারাপ লাগতেছিল আমরা চাইলেও তার এটা ছিল ফিনিশর থেকে অনেক দূরে আমরা চাইলে যে ফিনিশরে নিয়ে আসতে পারবো এরকম সুযোগ ছিল না রাতে যখন ঢুকতেছিলাম তখন একটু পানি ছিল আমার কোমর সমান কিন্তু যখন আমি বেরোচ্ছি তখন আমার বুক সমান পানি এখন হচ্ছে ওখানে পাঁচ সাতজন আমাকে বলতেছে যে মানে আমার ভোট চারিদিক দিয়ে ধরে রাখছে ভাই আমাকে আমার ফ্যামিলিকে বাঁচান আমারও মুখে বাঁচান মুখে বাঁচান দেন আমি কি করলাম যাদেরকে পাচ্ছি কাছাকাছি উঠাইছি আশেপাশে স্কুল থাকলে স্কুলে নিয়েছি দোতলা বাড়ি থাকলে দোতলা বাড়িতে নিয়ে যাচ্ছি বা ছাদ থাকলে ছাদে নিয়ে যাচ্ছি টিনের করে মানুষগুলোকে বেশি প্রায়োরিটি দিতেছিলাম আমি তখন খুব মানে আপসেট হয়ে গেছে এবং খুব মানে ইমোশনাল হয়ে গেছে আমি তখন মানে চোখে মুখে কিছুই দেখতেছি না পানি ছাড়া আর আমার কাছে এত খারাপ লাগতেছিলো যে এত মানুষ আমি কীভাবে উদ্ধার করবো আমি মানুষ একজন আমার বোট একটা সর্বোচ্চ আমার বোটে চল্লিশ জন ধরবে ওই দিন আনুমানিক আমি মনে হয় আটশো থেকে বারোশো লোককে সেফ জোনে নিচ্ছি মানে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে হয় কোনো স্কুলে নাহলে কোনো মাদ্রাসায় না হলে কোনো দোতলা বাড়িতে যাদেরকে সেফ জোনে মানে আমি না আমাদের যতগুলা ভলেন্টিয়ার দল গেছে সবাই এটা চেষ্টা করছে যে অ্যাটলিস্ট ওটা সেফ জোনে রেখে আসে সেফজনে রেখে আসলে অ্যাটলিস্ট বাসে থাকবে যেমন আমরা এক বাসায় গেছিলাম ওই বাসায় একজন মুরব্বী মারা গেছে সবাই চলে আসছে ওই মুরব্বীর সাথে যে মানে বিদ্যার সাথে বৃদ্ধ বৃদ্ধ মারা গেছে বিদ্যা বসে আছে যতই বলছি বাবা আপনি চলে আসেন না উনি যাবেই না উনি ওখানেই ছিল ওই লাশের কাছে কাছে বসেছিল আর লাস্ট আমি আসলে ওইটা খোঁজ না যে উনি লাস্টটা কী করছে বা কীভাবে ইয়ে করছে আমরা লাস্টটা রেখে চলে আসছি ওখান থেকে পারিনি আর কি আন্তরিক বিদ্যাকে আমি জীবিত মানুষগুলোকে নিয়ে আসছে হচ্ছে সেকেন্ড থার্ড বা পরে গড়ে প্রতিদিনে চার পাঁচশো করে আমাদের প্রতিটা বোর্ডে উদ্ধার করছে তা আমাদের বোর্ড তো লাস্ট পর্যন্ত চারটা ছিল চারটা থাকার পরে চারটা বোর্ডে গড়ে চার পাঁচ চার পাঁচশো করে লোক উদ্ধার করছে প্লাস খাওয়া দাওয়া দিছে আসলে এই জিনিসটা আমি কখনো মানে ফিরবো কি ফিরবো না এই জিনিসটা আমার মাথায় তখন কাজ করে নেই যে আমি মরে যাব। বা আসলে আমি বেঁচে ফিরবো না এই জিনিসটা আমার মাথায় আসে না আরেকটা জিনিস আমার একটা সাহস ছিল কেন আমি সাঁতার জানতাম আর একটা ওই মানুষের খারাপ সিচুয়েশন দেখে ভয়টা চলে গেছে যে এত মানুষ যদি আমার চোখের সামনে মরে যায় তাহলে আমার বেঁচে কারা তো ব্যর্থ